হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ওই রোটার অক্সিমিটার 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা তোমাদের মাঝে। দেখতে পাচ্ছো, আর আমরা যারা মুসলিম আছি আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, বুঝতে পাচ্ছো হানিফকে নিয়ে কেন দাঁড়ায় আছি আর ভাংরি হানিফকে নিয়ে কেন দাঁড়ায় আছি? ভাই বুঝতেই পারছো, আমি একটা ভোটের ব্যবস্থা করছিলাম ভাই, বগুড়া থেকে ঢাকা যাব, আর হচ্ছে সেখানে হানিফ আরও অনেকগুলো গাড়ির নাম বলছিলাম। আরে ভাই, এত হর্ন কেন ভাই? এত হর্ন কেন ভাই? কে এত হর্ন দিচ্ছে ভাই? গাড়ি নষ্ট হয়ে গেছে, হর্ন পেছনে হর্ন দিচ্ছে একটা গাড়ি। দেখো বন্ধুরা, বন্ধুরা আমি তো ভোটের ব্যবস্থা করছিলাম, সেখানে হানিফ দিতে গেছে, অনেকগুলো গাড়ির কথা বলছিলাম, আমার ঠিক মাথায় আসতেছে না কোন কোন গাড়ির কথা বলছিলাম। তোমাদেরকে আমি সত্যি কি মিথ্যা সেটা দেখাবো যে হানিফ জিতে গেছে। বন্ধুরা, আমি যে ভোটের ব্যবস্থা করছিলাম, কাল বগুড়া থেকে ঢাকা যাব ভোটের বাসের জন্য, বাস এর নাম প্লাস নিজের নাম, ঠিক আছে, হানিফ ভাংরি উইথ ওল্ড প্রো 87%, আর এসআর উইথ নিউ প্রো 4%, তিশা উইথ গো প্রো 3%, এসবি সুপার উইথ নিউ প্রো 2%, নাবিল ভাংরি উইথ ওল্ড প্রো 5%। দেখতে পাচ্ছো বন্ধুরা, এখানে 190টা ভোট পড়ছে, তার মধ্যে ভাই হানিফের ভাংরি কিন্তু জিতে গেছে, আর ওল্ড প্রো কিন্তু ফিরে আসছে। আর হচ্ছে আর আমরা আজকে বগুড়ায় আছি ভাই, বগুড়া যে বাস স্ট্যান্ড সেটাই আছি, দেখতে পাচ্ছ। আর এখন 6:52 বাজে, দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড ভাই জ্যাম ফ্যাম পড়ছে ভাই, এত হর্ন ফোনে তো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ভাই, কারা এত হর্ন দিচ্ছে ভাই? দেখো ওই পাশের গাড়িগুলো এত হর্ন দিচ্ছে। যাই হোক, আমি ভাই একটু সামনে যাব ভাই গাড়িটা নিয়ে, কারণ ভাই এখানে এত পরিমাণে হর্ন দিচ্ছে যে কারণে আমি তোমাদের নামটা পড়তে পারছি না। আমি গাড়িটা নিয়ে এখন বেরোচ্ছি, আর আমাদের সব যাত্রীরা কিন্তু উঠে পড়ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এখন আমরা গাড়ির মধ্যে, স্যার গাড়ির মধ্যে কিন্তু একটু হর্ন টর্ন কম শোনাই যাচ্ছে। যাই হোক, তো বন্ধুরা আমরা বগুড়া থেকে, সরি বগুড়ায় আছি, আর ঢাকা থেকে 370 কিলোমিটার দূরে আছি, আমাদের 5 ঘন্টা 7 মিনিটের মতো সময় লাগবে। আর আজকে চলে এসেছে ওল্ড প্রো, তার মানে বুঝতে পারছো সে ওল্ড প্রো কিন্তু চাকরি ফিরে পাইছে, এটা একটা সুখবর। কারণ ওল্ড প্রো কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল, যে কারণে কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর দেখতে পাচ্ছ ওই পাশে একটা বাস নষ্ট হয়ে গেছে, সে কি হর্ন দিচ্ছে? আর আমরা 7 মাথার ওখানে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছ। যাই হোক, আমি সব জানলা টানলা আটকে দিছি, যে কারণে কিন্তু হর্নের শব্দটা অত আসতেছে না। আর হচ্ছে বন্ধুরা, আজকে যারা যারা রিকোয়েস্ট করছে তাদের নাম বলছি। তার আগে একটা কথা ভাই, তোমরা কিন্তু অনেকে বলছো ভাই আমি নাকি অনেক চিৎকার চেঁচামেচি করে খেলি, এতে নাকি আমার গেম নষ্ট হয়ে যাচ্ছে। ভাই তোমরা যদি বলো আমি একটা ভোটের ব্যবস্থা করব, যদি বলো ভাই চিৎকার চেঁচামেচি করে ভাই গেম খেলবেন না, আমি একদম আস্তে করে দেবো আমার গলা, একদম মানে কোনো চিৎকার চেঁচামেচি হবে না, ধীরে সুস্থে, যেরকম অন্যান্য যারা অন্যান্যরা যেমন খেলে, কারণ আমি একটু ডিফারেন্ট, কারণ অন্যদের তুলে অন্যরা কিন্তু আস্তে আস্তে খেলে, কিন্তু আমি অনেক জোরে জোরে খেলি, মানে জোরে জোরে কথা বলি, আর অনেক জোরে গাড়ি চালাই, যে কারণে তো আমরা ভোটের ব্যবস্থা করবো। যদি দেখি যে আমার মানে চিৎকারে সবার সমস্যা হচ্ছে, তাহলে আমি আস্তে করে দেবো, এটা একটা ভোটের ব্যবস্থা করব। আর ভাই এখানে মনে হচ্ছে না আমি এখন আর কথা বলতে পারবো, আমি আমার গাড়িটার সামনে নেই, কারণ প্রচুর জ্যাম ট্যাম পড়ে গেছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওল্ড প্রো কিন্তু গাড়ি স্টার্ট ফেস্টার দিয়ে দিছে, ড্যান দিকে কিন্তু ইটিকার দিয়ে দিছে। ভাই দেখতে পাচ্ছ আমরা সামনে যে গাড়িটা একটু রাখবো, রেখে তারপর নামগুলো বলবো। ওস্তাদ আস্তে আস্তে বরাবর বরাবর যান, হালকা হালকা, ক্লিয়ার? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোটামুটি বের হয়ে পড়ছি হচ্ছে বগুড়া বাস স্ট্যান্ড থেকে, আর আমাদের যাত্রীরা সব উঠে পড়ছে। দেখতে বগুড়ায় কিন্তু অনেক পরিবর্তন হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন বিডি নেক্সট জেন ভার্সন 4 খেলতেছি, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম। যাই হোক, এখানে যে এই জায়গাটায় আমি একটু দাঁড়াই, আর দাঁড়াই থেকে কিন্তু তোমাদের নামগুলো ভরে ফেলি, কারণ এখনও জ্যাম রয়েছে অনেক, প্রচুর জ্যাম ট্যাম কাটতে অনেক সময় লাগবে। তো প্রথম যিনি রিকোয়েস্ট করছে ওনার নাম হচ্ছে জারিব রিয়েল ভিটামিন অনলাইন মামা, মামা রিকোয়েস্ট করছে, উনি এসআরের কথা বলছে। আর তারপরে যিনি করছে হচ্ছে সালমা আক্তার, আঙ্কেল বড়দের ছোটদের কথা আগে শোনেন, বগুড়া টু ঢাকা এসআর নিয়ে যান। সরি আঙ্কেল, আমি কিন্তু পাচ্ছি না ভাই, কারণ এখানে ভোটের ব্যবস্থা করছি আঙ্কেল, যে কারণে হচ্ছে আমি হচ্ছে এসআরকে নিতে পাচ্ছি না, হানিফ জিতে গেছে, হানিফকে নিয়ে আমার যেতে হচ্ছে। তারপরে যিনি আছেন উনি হচ্ছে এমডি আব্দুর রাজ্জাক, বাস হানিফ ভাংরি ওল্ড প্রো, রাজ্জাক ভাই বলছে ওল্ড প্রো কে নিয়ে যেতে, ঠিক আছে ওল্ড প্রো কে নিয়েই যাবো। তারপরে যিনি আছে তার নাম হচ্ছে, বলছে ভাই নাম বলবেন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, ওনার চ্যানেল নেম হচ্ছে ইউনিক টেক বিডি। আচ্ছা, তারপরে যে শহীদুর সঞ্জিত, বগুড়া থেকে ঢাকা যান হানিফ এসি বাস নিয়ে, নিউ প্রো, এসি বাসের কথা তো আমি বলিনি ভাই। আর দেখতে পাচ্ছ জ্যাম ট্যাম কিন্তু ছেড়ে দিছে, তারপর আমি এখানে দাঁড়ায় রয়েছি একটা গাড়িকে আটকে রাখছি। যাই হোক, কোনো ব্যাপার না, আমি এখন ভাই নাম বলবো, তারপর ওকে ছাড়বো পিছনের। তারপরে হচ্ছে যে জানেমেরি, হ্যাঁ উনিও বলছে, জানেমেরি বলছে রাজদীপ, রাজদীপ মাই নেম, ও রাজদীপ, ওনার নাম জানমেরি না, রাজদীপ ওনার নাম, আর উনি হানিফের কথা বলছে, ভাংরি ওল্ড প্রোর কথা বলছে, ঠিক আছে ভাই থ্যাংক ইউ, ওল্ড প্রো চলে আসছে। তারপরে হচ্ছে জোকার, বগুড়া থেকে ঢাকা ভাংরি হানি ওল্ড প্রো, ঠিক আছে সব ওল্ড প্রোর কথাই বলবে। তারপরে হচ্ছে এম আর বোট গেমার, আবির আহমেদ, আবির আহমেদ ওনার নাম। আচ্ছা, তারপরে হচ্ছে
তারপরে হচ্ছে মিলি ইয়াসমিন ভাইয়া বগুড়া টু ঢাকা হানিফ বাস মাই নেম তানবীর ও বাবা ওনার নাম তানবীর কিন্তু ওনার চ্যানেল নাম মিলি ইয়াসমিন যাই হোক তারপরে হচ্ছে তারপরে জন্য আর ম্যাক্স ওনার নাম হচ্ছে পরাণ পরাণ ভাই বলছে তারপর হচ্ছে মোহনা ইসলাম বলছে আলমগীর শেখ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এমডি শামসুল হক বলছে হানিফ ভাংড়ি নিয়ে যাওয়ার জন্য ওল্ড প্রোর কথাই বলছে ভাই ওল্ড প্রোকেপে সবাই মানে অনেক খুশি হয়ে গেছে তারপর হচ্ছে এমডি নেম নো নেম ও সরি সরি নো নেম উনি বলছে ওল্ড প্রো ঠিক আছে তার মানে তো হানিফের কথাই বলছে ঠিক আছে তারপরের জন্য হচ্ছে তাজরিয়ান প্লে প্লিজ কি তাজরিয়ান প্লিজ উনি বগুড়া থেকে ঢাকার কথা বলছে হানিফ ওল্ড প্রো ওনার নাম কি তাজরিয়ান ওনার নাম হচ্ছে তাজরিয়ান যাই হোক আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওনার নাম তাজরিয়ান তারপর ইয়োর হেলথ লাইন উনিও বলছে হচ্ছে ও ইয়োর হেলথ লাইন ওনার চ্যানেলের নাম আদিত্য দাশগুপ্ত হচ্ছে ওনার নাম ও ভাই সব দিকে ভাই কি সমস্যা ভাই আমি তো এটাই বুঝতে পারতেছি না ভাই এত চিৎকার চেঁচামেচি কেন তারপরে আর কে আছে তারপরে তারপরে হচ্ছে যুতিকা উনি বলছে ভাংরি হানিফ নিয়ে ওনার নাম হচ্ছে যুতিকা না ওনার নাম চ্যানেলের নাম ওনার নাম হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম ভাই তারপরে হচ্ছে এমডি মোশারফ হোসেন উনি ভাংরি অল্পর কথা বলছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই অনলাইন বাংলা হানিফ বাস নিয়ে বগুড়া থেকে ঢাকা যান আপনি আমার কমেন্ট কিন্তু দেখেন না এবার দেখবেন নিশ্চিত আমার নাম প্রশান্ত ও ভাই আপনার নাম প্রশান্ত ওনার চ্যানেলের নাম হচ্ছে অনলাইন বাংলা জুবায়ের 76760 টিভি ভাই আমার বাড়ির রাজশাহী ঠিক আছে এক নম্বর ভাই এত হর্ন কেন আবার গাড়ির মধ্যে চলে যাই তা বন্ধুরা তারপর হচ্ছে রাকিব হোসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এ জে জে আম্বেদ অনুপ তারপরে হচ্ছে তানজিদ গেমিং এফ এফ তানজিদ তানজিদ ভাই আচ্ছা ঠিক আছে ভাই সবার নামে বলা হয়ে গেছে আর কেউ আছে সাব্বির গাজী আছে তারপরে হচ্ছে এমডি আবু বক্কর আছে ওকে ভাই সবার নাম বলা হয়ে গেছে এখন আমাদের যাত্রা শুরু করতেছে অনেক দেরি হয়ে গেলো ওস্তাদ হালকা দেন বলো বাবা হালকার মধ্যে ডাইনি ইন্ডিকেটার দিয়ে রাখেন ডাইনি ইন্ডিকেটার আসতে ধীরে ব্রেকে পা কিরে ওরে ভাই কি অবস্থা ভাই বগুড়া থেকে বেরোতে যাই ভাই এত এত ঝামেলা করলে তো ভাই অনেক সমস্যা ভাই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ জ্যাম ট্যাম কিন্তু ভাই আর এখানে ভাই সাতলা চত্বর আসলে কি বগুড়ায় কি সাতলা চত্বর আসে নাকি আমি জানি না ভাই যদি জানে থাকে তাহলে কিন্তু একটু কমেন্ট টমেন্ট করে দিয়ে দেবো দেখাই দিই তোমাদেরকে এই যে একটা সাতলা চত্বর বানায় ফেলছে এখানে যাই হোক কিরে এলি টানিস টাকে টান দে টান দে এবার আমি হন্ডে এবার আমার হন্ডেলে কেমন লাগে 7:11 বেজে হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বগুড়া শহর থেকে এখনো পর্যন্ত বেরোতে পারিনি এখনো 368 কিলোমিটার দূরে আছি আমি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানকার রাস্তাটা ভেঙে ফেলছে ভাই এই জায়গাটা কিন্তু ভার্সন 2 তে কিন্তু ভাই ভাঙা ছিল না রাস্তা কিন্তু পরিষ্কার মানে ভালো ছিল যাই হোক একটু ভাঙা টাঙা থাকলে একটু অন্যরকম ফিলিংস আসে ওস্তাদ আলকা জান ক্লিয়ার ক্লিয়ার দেখতে পাচ্ছ ওল্ড প্রো কিন্তু আস্তে ধীরে চালাচ্ছে কারণ ওল্ড প্রো রেকর্ড কিন্তু ভালো না কারণ ওল্ড প্রো কিন্তু অনেকবার অ্যাক্সিডেন্ট করে গাড়ি কিন্তু উল্টাই দিয়েছে তারপরও কিন্তু ওল্ড প্রো খেলা দেখাবে সামনে যে ভাই আমি জানি যে ওল্ড প্রো খেলা দেখাবে আর রাস্তা কিন্তু প্রচুর ভাঙড়ি হয়ে গেছে একদিকে রাস্তা ঠিক করতে হবে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ির চাপ আছে কিন্তু বরাবর যেন ওস্তাদ গেলে আলকার বদে আলকার বদে টান দেন টান দেন বরাবর আস্তে আস্তে দেখে যান দেখে শুনে দেখে শুনে যান দেখে শুনে তারা ওরার দরকার নেই তারা এই দেখো এই দেখো এই দেখো কীভাবে অ্যাক্সিডেন্ট হয় এখন আমার কী করা উচিত কী করা উচিত আমি তো থেমে গেছি ওই দেখো ওই চলে যাবে ঠিক আছে খুব ভালো করি মোটরস এই কাজ করে আমি জানতাম না ওস্তাদ আলকা দেন ক্লিয়ার আলকার বদে টান দেন টান দেন টান দেন বরাবর যেন আলকার বদে যান আলকার বদে যান আলকার বদে যান ক্লিয়ার ক্লিয়ার আলকার পথে ঠিক আছে এবার টান দেন বরাবর যেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওল্ড প্রো কিন্তু ওরা ধরা শুরু করছে টান শুরু করছে বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু প্রচুর রাস্তার কাজ চলছে ও ও ভাই দেখতে পাচ্ছ আমাদের ওল্ড প্রো কি একটা উড়া ধরা দিল আর দেখতে পাচ্ছ এখানকার ড্রাইভারগুলো কি ওল্ড প্রোকে দেখে ভাই সব সামনাসামনি চলে এসেছে ভাই আমি কিন্তু দাঁড়ায় আছি ভাই আমার কিচ্ছু করার নাই আমার কিছু করার নেই আমি কোথায় যাব ভাই আমার সামনে গাড়ি পিছনে গাড়ি কোথায় যাব বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অনেকক্ষণ পরে কিন্তু জ্যাম ট্যাম ছাড়াইছি ভাই সোহাগের ড্রাইভার কিন্তু খুব খারাপ ছিল ভাই সে দেখতেছে যে ভাই গাড়ি যাচ্ছে তারপরেও কিন্তু ভাই সামনাসামনি চলে আসছে এখানে কিন্তু আমাদের ওল্ড প্রোর কিন্তু কোনো মানে দোষ নাই আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু প্রচুর আপডেট হয়েছে ভাই আর আমরা কিন্তু হানিফ আমাকে নিয়ে কিন্তু আমাদের ওল্ড প্রো কিন্তু উড়াদোড়া দিচ্ছে ভাই সব গাড়ি কিন্তু ভাই এই দেখো কি অবস্থা ভাই আমি কি প্রোকে নিয়ে কিন্তু ভাই অনেক ঝামেলা আছে কারণ ভাই গাড়িগুলা দেখো ভাই সব সামনাসামনি চলে আসতেছে এখন একটু আস্তে ধীরে যায় ওল্ড প্রো এখন আস্তে ধীরে চালাচ্ছে আমিও চাই ভাই আস্তে ধীরে যাক কারণ প্রচুর গাড়ি এখানে আস্তে হালকা হালকা ঠিক আছে আস্তে যান আস্তে বগুড়া শহর থেকে বের হয়েছি ভাই এখন দেখো 7:42 বাজে এতক্ষণে ভাই আমাদের কত দূর চলে যাওয়ার কথা আমরা কিন্তু যেতে পারিনি এই কারণেই রাস্তার প্রচুর জ্যাম ও ভাই এত গাড়ি ডান দিকে বরাবর যান ওস্তাদ হালকার মধ্যে ক্লিয়ার 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 টান দেন টান দেন টান দেন টান দেন ক্লিয়ার যান হালকা হালকা যান হালকা যান টানেন টানেন ভাই এখানে একটা হোটেল আছে দেখতে পাচ্ছ চমৎকার ফুড ভিলেজ ফুড ভিলেজের একটা হোটেল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বরাবর যান হালকার মধ্যে যান হালকার মধ্যে যান এখানে আমাদের এখন থামার কোনো দরকার নাই আমরা এখন সোজা টান দিব এখন বরাবর হালকার মধ্যে যান হালকার মধ্যে যান 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 ঠিক আছে টানেন টানেন গাড়ি টানেন আস্তে আস্তে ধীরে ও ভাই কি সুন্দর সূর্য উঠতেছে বন্ধুরা তাই দেখো অবস্থা যান যান হালকা হালকা ঠিক আছে
হালকা যেন গাড়ি আছে কিন্তু প্রচুর প্রচুর গাড়ি আছে কিন্তু দেখে শুনে যান আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে এখন আর ভোর হচ্ছে তো ভাই আস্তে ব্রেক 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 প্রচুর গাড়ি আস্তে সামনেটা কিটা হানিফ হানিফ ও ভাই দেখো কত জ্যাম সামনে এত জ্যাম ঠেলে যাবো কিভাবে ভাই এখন কি ওভারটেক একটা দিয়ে দিব নাকি ও না ভাই ওভারটেক দেওয়া যাবে না আমরা হানিফের পিছনে থাকি আমরা হানিফ ভাঙড়ি হানিফ আমাদের ওল্ড প্রো তো ভাই ওভারটেক দেওয়ার জন্য ভাই বসে আছে ভাই ও ভাই চারিদিকে ভাই ট্রাফিক পুলিশ টুলিশ ভরা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা ওস্তাদ আলকা যেন ডান দিক খেয়াল ভাই এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপ হয়েছে দেখতে পাচ্ছ রাস্তা ভালো রাস্তা ভেঙে ফেলছে ভাই ভালো রাস্তা ভেঙে ভাই খারাপ রাস্তা বানায় ফেলছে এই জন্য চালাতে অনেক অসুবিধা হচ্ছে বগুড়ার রাস্তা কিন্তু আগে পানির মতো ছিল যাই হোক ভালো করছে ভাই সবসময় তো এরকম পানির মতো থাকলে তো হবে না ওস্তাদ যান 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 ক্লিয়ার ক্লিয়ার হালকার পথে যান হালকা টানেন 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 ক্লিয়ার ক্লিয়ার হালকা যান ক্লিয়ার ক্লিয়ার বরাবর যান বরাবর যান বরাবর যান ক্লিয়ার আসতে ডান সাইডে কিন্তু প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুল ফুটছে আর এইদিকে রাস্তাগুলো খারাপ ছিল রাস্তাগুলো মানে ঠিক হয়ে গেছে ও ভাই ঠিক হওয়ার পরেও কী হবে ভাই রাস্তা ভ্যাংচুর হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু প্রচুর ভাঙাচোরা হয়ে গেছে আস্তে আস্তে ধীরে যান ধীরে যান ধীরে যান রাস্তা প্রচুর ভাঙা ভাই বগুড়ার রাস্তা প্রচুর ভাঙা আমার এইদিকে বিডি নেক্সট জেন ভার্সন ট্যুর ম্যাপটাই ভালো ছিল ভাই এত ভাঙাচোরা ছিল না ভাই ভাঙাচোরার জন্য ভাই খেলাই যাচ্ছে না আমাদের পুরো ওল্ড প্রো কিন্তু তেমন কোনো পারফরমেন্স দেখাতে পারছে না সূর্যের আলো আজকে চোখে পড়বে না কারণ সূর্যের আলো চোখে পড়ার আগেই আমি তার আগে একটা শেড লাগাই দিচ্ছি কারণ আমি জানি যে আজকে সকাল সকাল আমাকে যেতে হবে আগে কিন্তু আমাদের বাম সাইডে নেমে যাওয়ার লাগতো এখন আর নামার কোনো দরকার নেই এখন আমাদের মোটামুটি রাস্তার কাজ অনেকটাই কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম আমরা এখন কোন দিকে যাবো বাম দিকে না আমাদের তো বাম দিকে যাওয়ার কোনো দরকার নেই বাম দিকের ম্যাপ তো আপডেট হয়নি ভাই শুধু গাড়িই চলে ওস্তাদ ওস্তাদ হালকা যান হালকা টানেন 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 দেখে শুনে যান ক্লিয়ার টেনে যান ভাই গাড়ি কাউকে ভাই তেমন একটা ওভারটেক ফোভারটেক দিতে পারলাম না ওস্তাদ হালকা যান ধীরে ওই দেখো ভাই সবাই দেখে ওভারটেক দেয় আস্তে 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 ব্রেক তিশা আছে তিশার গাড়ি আছে ওস্তাদ হালকা যান হালকা হালকা কি অবস্থা এখানে কি জ্যাম নাকি জ্যাম পড়ছে টান দে ভাই টিশা টান দে ভাই টান দে ভাই অনেক দেরি হয়ে গেছে ভাই 306 কিলোমিটার দূরে আছে বাবা বাবা যান 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 ক্লিয়ার টানেন 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 ঠিক আছে যান 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 ঠিক আছে বরাবর হাতিকুম রোল চলে এসেছি আমরা হাতিকুম রোল ভাই এদিকের রাস্তা ভয়ানক বিপজ্জনক করে ফেলছে ভাই বগুড়া থেকে ঢাকার রাস্তা বগুড়া থেকে ছাড়াইছি ভাই তখন থেকেই বিপদ লেগেই আছে এর গায়ে গুতো লেগে ওই দেখো বিপদ দেখো 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 আস্তে ওস্তাদ ব্রেক আস্তে যাই হোক ওকে লাগাই দিলাম কারণ শৌখিনের দোষ ছিল কিন্তু এখানে টানেন টানেন ক্লিয়ার যান হালকার পথে যান সোজা দিয়ে যাওয়া যাবে সোজা দিয়ে যদি যাওয়া যায় তাহলে চলে যেতে হবে সোজা দিয়ে যেতে হবে সোজা দিয়ে যান সোজা দিয়ে যান না ভাই এদিকে রাস্তা ভাঙা আমরা বাইরে দিয়ে নেমে যাই যাই হোক আমরা সোজা দিয়ে যাওয়ার কোনো দরকার নাই বেশি ডেভেলপ হতে যাবে ভাই বেশি ডেভেলপ হতে যাবে রাস্তার একেবারে সর্বনাশ করে ফেলছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যাই হোক আমি বাইপাস দিয়ে নেমে যাচ্ছি উপর দিয়ে যাইনি কারণ উপরের রাস্তা কিন্তু বেশি খারাপ ওস্তাদ হালকা যান হালকা যান 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 হালকা ক্লিয়ার ক্লিয়ার টান দেন ভাই আর রাস্তা কি কোনো ওই দেখো ভাই আজকে কি ভাই প্রোকে কি চালাতে দেবেন আমি তো এটাই বুঝতে পারছি না ভাই প্রোকে তো মনে আজকে চালাতে দেবে না চালাতে দেবে না হানিফ ভার্সেস হানিফ হানিফ কেটেছি ভাই আমার কিছু বলার নাই হানিফকে হানিফ এখন কিছু বলার নাই ভাই হানিফকে আমার ছেড়ে দিতেই হবে কারণ আমাদের নিজেদের গাড়ি তাদের সাথে আমি ঝগড়া করতে পারবো না যাই হোক ডান সাইড ইন্ডিকেটার দিয়ে ওরা বেরোয় যাক তাহলে আমিই বেরোয় যাই আচ্ছা ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার যান 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 বরাবর দেখতে পাচ্ছ আমি সাইড দিলাম ওকে কারণ আমি ভাঙড়ি একটু ভালো হানিফ সেই জন্যই যাই হোক আমি ওল্ড প্রো ভাই কারণ ওল্ড প্রো কিছু বলতে পারতেছে না কারণ ওল্ড প্রো বললেই অনেক সমস্যা আছে ওল্ড প্রো কিছু বললেই ভাই চাকরি চলে যেতে পারে চায় না ওল্ড প্রো চাকরি চলে যাক আ ভাই এদিকে রাস্তা মানে অনেক সুন্দর ওস্তাদ যান যান হালকার পথে যান তো বন্ধুরা আমরা আছি আজকে বগুড়া থেকে ঢাকা আমাদের গাড়ি হচ্ছে হানিফ পরিবহন আর আমাদের ড্রাইভার হচ্ছে ওল্ড প্রো যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বেলুনকে খুশি মেরে দিও বেশি বেশি লাইক কমেন্ট করতে ফটাফট করতে আবার ভাঙ্গা রাস্তা ভাঙ্গা রাস্তা ভাঙ্গা রাস্তা ও ভাই আস্তে 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 ভাই এটা কোন জায়গায় আসলাম যে জায়গায় আসি ভাই যাই হোক ভাই অনেক কষ্টে একটা ভালো জায়গায় আসছি ও ভাই এই জায়গাটা তো অনেক এই জায়গায় মানে হোটেল ফোটেল আছে অনেক যাই হোক আমাদের হোটেল ফোটেল দেখার দরকার নেই আমরা এখন বাইরে চলে যাবো আমরা তো হোটেলে থামবো না ভাই আমাদের এমনি অনেক দেরি হয়ে গেছে ওস্তাদ টানেন টানেন ক্লিয়ার বাম দিকে মনে হয় ফোর্ট ব্লেস ফোর্ট ব্লেসের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে অনেক গাছপালা ডালা সুন্দর জায়গা টাগা করছে অনেক লোকজন হাঁটাচলা করতেছে আর এই পাশে আরেকটা হোটেল আছে ওই পাশে একটা হানিফের নিজস্ব হোটেল আছে ওস্তাদ যান 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 ক্লিয়ার যান যান বরাবর বরাবর যান ক্লিয়ার টান দেন টান দেন টান দেন সৌদিকে ওভারটেক দেন সৌদিকে ওভারটেক দেন ঠিক আছে ক্লিয়ার টেনে যান সকাল সকাল উড়া ধরা দেন আস্তে 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 ধীরে যান আস্তে ধীরে যান ব্রেকে পাম এখনও 277 কিলোমিটার দূরে আছি আমরা প্রচণ্ড খারাপ রাস্তা ভাই এদিকে বেশি আমার চালায় মজা পাচ্ছি না ওস্তাদ বাম দিক দোবার টেক দিন বাম দিক দোবার টেক দিন টানেন 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 ক্লিয়ার হালকা যান ক্লিয়ার হালকার পথে যান হালকার পথে যান বরাবর ওল্ড প্রো কিন্তু তার গতি শুরু করছে বন্ধুরা দেখতে পাচ্ছ খাঁচায় যেমন পাখি বন্দি থাকে সেরকম খাঁচা মানে পাখি যেমন ছাড়া ফেলে যা হয় এরকম আস্তে ওস্তাদ আস্তে আস্তে যান
হালকা হালকা টানেন 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 বরাবর স্টার লাইন সব খেয়ে যান টানেন টানেন আস্তে ধীরে যান ঠিক আছে ব্রেকে পা হানি আরেকটা হানি বরাবর যান 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 কাটাই কুটাই বেরো যান কিন্তু কাটাই কুটাই বেরো যান কিন্তু সিএনজি আছে দেখেছিলেন হানি বলবো আছে বরাবর বরাবর যান ক্লিয়ার 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 এই তো টেনে যান টেনে যান টেনে যান টেনে যান ঠিক আছে আর মাত্র 261 কিলোমিটার দূরে আছে আস্তে ব্রেকে পা কি ব্রিজ এটা আমরা এখন একটা ব্রিজে উঠতে যাচ্ছি ভাই এই ব্রিজটা কিন্তু আগে ছিল না এটা নতুন অ্যাড হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এলাকাটার নামটাও তো জানি না যাই হোক সুন্দর একটা ব্রিজ আমার নিচে দিয়েও যাওয়া যেত বেশি জ্যাম ট্যাম হলে আমি নিচে দিয়ে চলে যেতাম যাই হোক বেশি জ্যাম নেই আমরা ব্রিজটা দেখলাম আর তোমাদেরকেও দেখালাম ওস্তাদ হালকা যান ক্লিয়ার ক্লিয়ার হালকা ঠিক আছে ভাই শুধু রাস্তার কাজ চলতেছে ভাই কোথায় আসলাম বঙ্গবন্ধু ব্রিজের কাছে চলে আসছি ওস্তাদ ব্রেক 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 হানি পাশে আস্তে চালান মেরে দিয়েন না আমরা বঙ্গবন্ধু ব্রিজের এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা বঙ্গবন্ধু ব্রিজে উঠতে যাচ্ছি এই জায়গাটাও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে অনেক সুন্দর করছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ভাঙ্গরিয়া নিপনে আজকে বেশি পারফরমেন্স দেখাতে পাচ্ছি না কারণ হচ্ছে ভাই প্রচুর রাস্তা খারাপ উড়াদুড়া দিতে দিতে নিজেদের গাড়ি পড়ে যাচ্ছিল ওস্তাদ টানেন টানেন এবার টান দেন বরাবর এবার কিন্তু রাস্তা ভালো বরাবর যান 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 ক্লিয়ার আমরা আগে টোল দেবো ওই আনিবকে আগে দিতে ওই আনিব কিন্তু টানতেছে কিন্তু ওই আনিব টানতেছে কিন্তু ওরা মনে করতেছে কি ভাই অন্য কোনো ড্রাইভার কিন্তু ওল্ড প্রোজে চলে আসে কেউ জানে না বরাবর তার টাকা রেডি করে না এখানে অটো সিস্টেম অটো সিস্টেম অটো সিস্টেম আস্তে 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 ব্রেক 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 এটা ঢুকে যান এটা ঢুকে যান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অটো সিস্টেম তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের টাকা পয়সা দেওয়া হয়ে গেছে আমরা কিন্তু এখন যমুনা ব্রিজে উঠতে যাচ্ছি ও ভাই আস্তে যা ভাই হানিপে হানিপে ভরা এ আস্তে এসবি সুপার ডিলাক্স আস্তে যান ঠিক আছে ওস্তাদ হালকা 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 টানে 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 বেরো যান ঠিক আছে আমরা এখন যমুনা ব্রিজের উপর উঠে গেলাম দেখতে পাচ্ছ ও ভাই যমুনা ব্রিজের কি অবস্থা সেই ভাই এখানে অনেকগুলো জাহাজ টাজ আসছে তো ভাই দেখি ওস্তাদ টেনে যান টেনে যান এবার আপনার খেলা দেখাই দেন খেলা দেখাই দেন এবার এতক্ষণ ভাই আপনি আটকানো ছিলেন খেলা দেখাতে পারেননি এবার আপনি অনেকদিন পর কিন্তু ওল্ড পুরো তার হাত ছেড়ে চালাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বাজেন তো বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে বগুড়া থেকে ঢাকা আমাদের গাড়ি হচ্ছে ভাঙ্গরি হানি যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আমরা কিন্তু এখন যমুনা ব্রিজের উপর অবস্থান করছি দেখতে পাচ্ছ যমুনা ব্রিজের উপর কিন্তু প্রচুর জ্যাম রয়েছে আস্তে ব্রেক ব্রেক আস্তে হালকা প্রাডো রয়েছে কিন্তু প্রাডো এই ট্রেন যাচ্ছে ভাই ট্রেন যাচ্ছে এখানে একটা টান দেন টান দেন টান দেন ক্লিয়ার ট্রেন যাচ্ছে ভাই ট্রেন কি দ্রুত যাচ্ছে ভাই দেখো আমাদের সাথে কিন্তু ট্রেনও যাচ্ছে দেখতে পাচ্ছ সকালের ট্রেনটা এখন ট্রেনকেও আমরা ওভারটেক দিয়ে চলে যাচ্ছি ও ভাই ওই দেখো ট্রেন আমার পিছনে ট্রেনটা আছে ট্রেন চলে যাচ্ছে ভাই ট্রেন খুলনা থেকে আসছে ট্রেনটা বরাবর যান ওস্তাদ ক্লিয়ার রাস্তা ফাঁকা কিন্তু টেনে যান বরাবর যান সকাল সকাল উড়াদোড়া দেন উড়াদোড়া দেন আস্তে ধীরে বেরো যান ঠিক আছে বেরো যান বেরো যান ঠিক আছে কাটা কাটা বেরো যান ঠিক আছে এই তো এরকম খেলা দেখাতে হবে এরকম খেলা দেখাতে হবে বরাবর যান 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 ঠিক আছে বরাবর হালকা হালকা ভাই রাস্তা দেখে এখানেও খারাপ হয়ে গেছে অনেকটা বরাবর যান 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 ক্লিয়ার ভাই আমার অনেকে চিল্লাচিল্লি পছন্দ না করলে কিন্তু ভাই কিছু করার নাই ভাই চিল্লাচিল্লি করতে হবে ভাই চিল্লাচিল্লি না করলে ভাই গেম খেলে কিন্তু মজা নেই ভাই ওইরকম আস্তে আস্তে বলে কিন্তু কোনো লাভ নাই ভাই যারা যারা আসতে পারে তারা ভাই তাদের গেমগুলো দেখলে সব থেকে ভালো হয় বরাবর যান 211 কিলোমিটার স্যার দেখতে দেখতে কিন্তু আমার যমুনা ব্রিজ পার হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওস্তাদ হালকা ব্রেকে পা যাবে আস্তে 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 ধীরে যান সুরভি আছে কিন্তু সুরভির গাড়ি আছে আস্তে ইকোনো সার্ভিস আছে কিন্তু দেখে যান দেখে যান দেখে যান এই বরাবর যান উড়াদোড়া দিয়ে না উড়াদোড়া দিয়ে না সামনে মোড় থাকতে পারে উড়াদোড়া দিয়ে না বরাবর যান 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 ইকোনো সার্ভিস কভার টেক দিন বরাবর সামনে কিন্তু এসবি সুপার ডিলাক্সের গাড়ি আছে বরাবর যান 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 ঠিক আছে বেরো যান বেরো যান বেরো যান এই তো ঠিক আছে টান দেন ঠিক আছে ব্রেকে পা যাবে আস্তে আস্তে ধীরে প্রাইভেট আছে কিন্তু প্লাস্টিক আছে সামনে গ্রিন লাইনের গাড়ি আছে কিন্তু একটা গোল চত্বর আছে কিন্তু সামনে দেখে শুনে যান আস্তে ব্রেকে পা হালকা হালকা যান গ্রিন লাইন বরাবর যান স্ক্যানিয়া গ্রিন লাইন আসতে আমরা যমুনা ব্রিজ পার হয়ে গেলাম আর মাত্র 195 কিলোমিটার দূরে আছে ও গ্রিন লাইন আচ্ছা আমরা ইগলের পিছনে থাকি দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে জ্যাম কিন্তু ভাই সকাল সকাল মনে করছি ভাই ভাঙড়িকে নিয়ে কেউ অনেক ভাঙড়িগিরি করা যাবে ভাই কিন্তু আজকে কোনো ভালো পারফরমেন্স দেখাতে পাচ্ছি না কারণ এই ম্যাপটায় কিন্তু ভাই রাস্তার এত বেশি আপডেট হয়েছে রাস্তাগুলো এত বেশি ভাঙচুর যে কারণে ভাই চালানো যাচ্ছে না উড়াদুড়া আমি আবার ভার্সন টুটা নিয়ে আসবো কারণ ভার্সন টুতে ভাই খুলনা টুলনা সব জায়গায় আছে ভাই এই জায়গায় সব জায়গায় নাই যে কারণে আমাকে অনেকে রিকোয়েস্ট করছে ভাই যে ভাই যে এই জায়গায় সাতক্ষীরা যাওয়ার কথা খুলনা যাওয়ার কথা বাগেরহাট যাওয়ার কথা ভাই এই ম্যাপে নাই সুতরাং এই ম্যাপটা আর কিছুদিন খেলে আমি আবার হচ্ছে ভার্সন টুতে চলে আসবো এটা যখন ফুল আসবে তখন আমি আবার এটা আবার খেলবো কিরে ভাই এত জ্যাম ভাই বেরোবো কীভাবে দেখতে পাচ্ছ আস্তে ধীরে কিন্তু আমরা বেরোচ্ছি ভাই জ্যাম কাটায় বেরোটা অনেক কঠিন প্রচুর জ্যাম সামনে ট্রাক ফ্রাক রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো দেখতেই পাচ্ছ সবকিছু এ পূর্বাশা টান পূর্বাশা কি করেছে পূর্বাশা আর ইগল এরম করতেছে কেন পূর্বাশার সমস্যাটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা জ্যাম ফ্যাম কাটা কিন্তু বের হয়ে আসছি এখন শুধু টান দেওয়ার পালা টান দিতে হবে গাড়ি টান না দিলে হবে না অনেক দেরি হয়ে গেছে আমরা সকাল 6:45 রওনা দিয়েছি এখন 9:25 বাজে শুধু রাস্তা ভাঙা যে কারণে হচ্ছে আমি ভাই এত জোরে চালাতে পারিনি ওস্তাদ টানেন টানেন গাড়ি নাই টানে যান বরাবর বরাবর যান 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 অনেক ও ভাই কি জ্যাম যমুনা ব্রিজ পার হওয়ার পরে এত জ্যাম কেন এত গাড়ি কেন আস্তে আদালকে আস্তে 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 যান যান
হালকা ধীরে যান, টেনে যান, টেনে যান, বরাবর যান, গাড়ি নাই কিন্তু, গাড়ি নাই কিন্তু, গাড়ি আসার আগে কিন্তু যান, 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 ক্লিয়ার, ক্লিয়ার, যান, যান, ক্লিয়ার, 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 যান, যান, বরাবর, বরাবর, টানেন, 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 ভেঙে চুরে টান দেন, ভেঙে চুরে টান দেন, গাড়ি আসার আগে টান দেন, টান দেন, টান দেন, টান দেন, বরাবর, যান, 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 আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আস্তে, ভাঙা রাস্তা, ওকে, 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 আমরা বের হয়ে গেছি, যাই হোক। জোনাকি, জোনাকি এলে কি করে? আর ভাই জোনাকি, ও ভাই কি অবস্থা, হে গাড়ি এরম করে কেন? ও ভাই উল্টা যায় কেন? তা টানেন, টানেন, ক্লিয়ার। তো বন্ধুরা, আমি কিন্তু জোনাকির স্কিন পেয়ে গেছি। এখন জোনাকির স্কিন নিয়ে যারা যারা রিকোয়েস্ট করতে চাও ভাই, ওই যে আমি কিন্তু জোনাকির স্কিন পেয়ে গেছি, আমি জোনাকির স্কিন যেখানে জোনাকি বাস যায় সেখানে রিকোয়েস্ট করলে আমি যাবো। অবস্থা, যান, যান, ক্লিয়ার, যান, টানেন, টানেন, ক্লিয়ার, হালকা। ভাই এত বেশি ডেভেলপ হয়ে গেছে ভাই, আর এই রাস্তাটা নাকি খুব খারাপ ছিল, এটা তো ভাই অনেক সুন্দর করে ফেলছে ভাই, এই রাস্তাটা জম্মের খারাপ ছিল কিন্তু, তোমরা দেখছো কিনা জানি না, যাই হোক এটা কিন্তু প্রচুর খারাপ একটা রাস্তা ছিল, এখন সুন্দর হয়ে গেছে, বরাবর যান, বাম দিকে চাপায় যান, রাস্তা খারাপ, রাস্তা টানের 160 কিলোমিটার দূরে আছে কিন্তু। আর আমাদের কিন্তু গাবতলিতে লাস্ট স্টপ, গাবতলি যে বাস ডিপো আছে হানিফের, ওখানে আমাদের গাড়ি যাত্রা শেষ হয়ে যাবে, বরাবর যান, যান, ক্লিয়ার, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, ঠিক আছে, বরাবর যান, ক্লিয়ার, যান, ক্লিয়ার, যান, আস্তে, ট্রাক্টরের কাছে কিন্তু বেরোয় যান, কাটায় কোটায়, আস্তে, 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 ঠিক আছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ, ওল্ড প্রোর গতি কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে, তোমরা খেয়াল করবা যে ওল্ড প্রো কিন্তু ভাই নিউ প্রো এবং গো প্রোর মতো কিন্তু অত হাই ফাই ভাবে চালাতে পারতেছে না ভাই, অনেক দিন কিন্তু সে গাড়ি চালায় না, তার চাকরি ছিল না, সেও চাচ্ছে ভাই একটু আস্তে ধীরে মানে চালায় যদি চাকরিটা ভাই আবার স্থায়ী করা যায়। যাই হোক, আমরা এখন গোল্ডেন লাইনের মতো গাড়িকে এখন আমরা ওভারটেক দিলাম, তাও মাঝে সাঝে কিন্তু আমাদের গো সরি ওল্ড প্রো কিন্তু সেরকম উড়াদোড়া দিচ্ছে, দেখতে পাচ্ছ, চেষ্টা করতেছে ভাই বেশি ভাই উড়াদোড়া দিতে গেলে, যদি উল্টে ফুল্টে যায় তখন তো ভাই চাকরি একদম সারা জীবনের মধ্যেই যাবে। ওস্তাদ হালকা হালকা টানেন, টানেন, সৌদির গাড়ি আছে, সৌদির গাড়ি আছে, আস্তে, যান, 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 বরাবর, সালমান খান আছে কিন্তু, সালমান খান আছে, দেখে শুনে যান, দেখে শুনে বাম দিক দিয়ে ওভারটেক দেন, ঠিক আছে, সালমান খানকে ওভারটেক দিলাম, মধুর দেখতে ওভারটেক দেন, টান দেন, টান দেন, ক্লিয়ার, যান, এই তো ঠিক আছে, স্টপ বাস, স্টপ বাস, সামনে একটা প্রাইভেট আছে কিন্তু, ওস্তাদ হালকা ধীরে যান, হালকা ধীরে যান, 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 বাম দিক দিয়ে, বাম দিক দিয়ে বেরো যান, বাম দিক দিয়ে বেরো যান, ঠিক আছে, এই তো আস্তে, ও ভাই কি অবস্থা, 128 কিলোমিটার দূরে আছি, মাত্র 128 কিলোমিটার দূরে আছি আমরা, ওস্তাদ হালকা হালকা বাম দিকটা ইউজ করেন, বাম দিকটা। বন্ধুরা দেখতে পাচ্ছ, রিক্সা চলতেছে ভাই, রিক্সা যাচ্ছে, ও ভাই এই দেখো রাস্তায় রিক্সা চলতেছে, যাই হোক রিক্সার আমরা পার্জে যাই, রিক্সার কাছে যেখানে ক্যাশসাই ম্যাশসাই অনেক কিছু দোকান ফাট আছে দেখতে পাচ্ছ, ওখানে প্রচুর পরিবর্তন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, অনেক মার্কেট টার্কেটও কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ, আমরা দেখতে দেখতেই যাচ্ছি, অনেক কিছুর পরিবর্তন ভাই। আর মাত্র 120 কিলোমিটার দূরে আছি আমরা ঢাকা শহর থেকে, স্পিড ব্রেকার আছে কিন্তু ওস্তাদ, আসতে। বন্ধুরা এই ভার্সন 4K-এ আমি যা বুঝতেছি ভাই, বেশি ডেভেলপ করতে যে ভাই কিন্তু রাস্তা কিন্তু বেশিরভাগ জায়গায় ভেঙে চুরে ফেলছে ভাই, ওইসব জায়গাগুলো কিন্তু জোরে চালাতে গেলে ভাই গাড়ি কিন্তু উল্টায় যায়, আমি দেখছি রাস্তা, যান, 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 হালকা, অনেক ব্রিজের উপরেও কিন্তু ভেঙে ফেলছে, এই দেখো রাস্তা আবারও ভাঙা, ও ভাই ঠিক আছে, ভাঙা ভালো, কিছু কিছু জায়গায় ভালো, বেশি বেশি ভেঙে ফেলছে, এই জিনিসটা আমার একটু খারাপ লাগলো। যাই হোক, ভার্সন 4 অনেক ভালো করছে, অনেক আপডেট করছে, অনেক দোকান টোকান অ্যাড করছে, অনেক সিএনজি, তারপরে হচ্ছে ইজি বাইক এগুলো অ্যাড করছে, কিছু কিছু জায়গায় রাস্তা অনেক সুন্দর করছে, বরাবর যান, ক্লিয়ার, টানেন, টানেন, ঠিক আছে, ক্লিয়ার, আস্তে, ব্রেকে পা, রাস্তা খারাপ থাকতে পারে না, রাস্তা খারাপ না, টেনে যান, আপনি টেনে যান, বরাবর যান, বরাবর যান, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, আর মাত্র 100 কিলোমিটার দূরে আছি আমরা ঢাকা থেকে, আর 100 কিলোমিটার দূরে আছি, আস্তে, ব্রে, ঘুরে 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 ঘুরে, ডান দিকে ট্রাক আছে কিন্তু, দেখে যান, দেখে যান, অস্তা, টানেন, 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 ক্লিয়ার, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, এখানে গাড়ি পুরো রাস্তা ধরেই চালাচ্ছে, আর বাম সাইডটা এমন করছে যে ওখান থেকে একটা গাড়ি ঢুকবে ভাই, পুরোদের কিন্তু সেই বাম সাইডটা কিন্তু আটকাই দিছে এখানে, সেই ওভারটেক দেওয়ার সাইডটা কিন্তু আটকে দিচ্ছে, ওস্তাদ যান, 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 ক্লিয়ার, দেখেন বেরোতে পারেন কিনা, তাই দেখেন, যান, 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 না বেরোনো যাবে না, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, কিরে টানিসটা কেন, টান, ক্লিয়ার, ক্লিয়ার, টানেন, টানেন, ওস্তাদ, আস্তে, 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 ডানে চাপা যান, ডানে চাপা যান, ঠিক আছে, বরাবর যান, ক্লিয়ার, বরাবর, ক্লিয়ার, ট্রাক বরাবর যান, ট্রাক বরাবর যান, ঠিক আছে, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, হালকা, হালকা, ঠিক আছে, বাম দিক খেয়াল করেন, বাম দিক খেয়াল করেন, না গাড়ি আছে, সিএনজি আছে, সিএনজি আছে, আসতে ভাই, সিএনজি তো ভাই পাল্লা দিয়ে সেই রকম যাচ্ছে, ওস্তাদ যান, 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 ক্লিয়ার, হালকার মধ্যে বাম দিকটা খেয়াল করেন, বাম দিক, টান দেন, টান দেন, টান দেন, বরাবর যান, 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 ঠিক আছে, বাম দিক দিয়ে বেরো যান, ক্লিয়ার, 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 যান, টেনে যান, টেনে যান, আবার সিএনজি আছে কিন্তু, দেখে শুনে যান, আস্তে, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, আস্তে ধীরে, আস্তে ধীরে, ট্রাক আছে, আস্তে, 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 চাপাই চুপাই যান, 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 বেরো যান, বেরো যান, বেরো যান, ঠিক আছে, ঠিক আছে, 81 কিলোমিটার দূরে আছি আমরা, মাত্র 181 কিলোমিটার দূরে আছি, ওস্তাদ টেনে চলে যান, টেনে চলে যান, দিকে রাস্তা ভাঙা, আমরা একটু বাম সাইডে যাই, ও ভাই বাম সাইডে গেবো ভাই, বাম সাইডে দেখি লোকজন চলাচল করতেছে ভাই, আর ভাঙা সাইডে ভাই আমরা চলাচল করবো, এই রাস্তাটা খুব ভেঙে দিচ্ছে ভাই, আর ভাঙা রাস্তায় ভাই চালাতে গেলে ভাই গাড়ি উল্টায় যাচ্ছে, ধরো আমরা কালিয়াকরের কাছে চলে আসছি দেখতে পাচ্ছ, আর এই জায়গায় ভাই রাস্তা এত বেশি ভাঙড়া হয়ে গেছে, একটু টান দিতে গেলে গাড়ি কেমন ফস ফস করে দৌড় দিচ্ছে, ভেঙে ভেঙে গেছে, আবার রাস্তা ভালো পেলাম, এইভাবে চালাতে হচ্ছে, জোরে টান দেওয়ার মতো নাই আজকে কিন্তু ভাই, পুরো একদমই জোরে টানতে পারলো না ভাই, কারণ ওল্ড প্রো নিজের এক হতে নিজের চাকরি বাঁচানোর জন্য ভাই আস্তে টান দিচ্ছে, আর দ্বিতীয়ত রাস্তার অবস্থা খুবই খারাপ,
বগুড়া থেকে ঢাকায় আসতে ভাই খুব অনেক সময় লেগে গেল ভাই, 10টা বেজে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছি, এত সময় কিন্তু লাগার কথা না। অর্থাৎ ব্রেকে পা যান, ব্রেকে পা যাবে, ব্রেকে পা যাবে, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, ঠিক আছে জানেন, ঠিক আছে যান যান যান, ঠিক আছে যান। ছোট কি লুলু পিক আপ, টাটার লুলু পিক আপ আছে দেখতে পাচ্ছেন, লুলু পিক আপও কিন্তু অ্যাড হয়ে গেছে ভাই। এখান থেকে ভাই আমি একটা টান দিতে পারতাম ভাঙাচোরা ভাই, কিন্তু কী করবো ভাই, সামনে কেউ সাইড দেয় না, আমি পিছনে পড়ে আসছি দেখতে পাচ্ছ ওস্তাদ, যান যান যান। এই যদি ভাই বিডি নেক্সট জেন ভার্সন 2 হতো ভাই, তাহলে দেখতে পাচ্ছ ভাই কী উড়াদৌড়া দিতাম। ট্রাক তো ট্রাকের মতোই যাচ্ছে ভাই, আর আমি তো আমার মতোই যাচ্ছি। ওস্তাদ যান, হালকা যান, হালকা যান, ক্লিয়ার, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, দিয়ে চলে যাবো দেখতে পাচ্ছ। মোটামুটি আমরা গাজীপুরের কাছে চলে আসছি, এখানে কোনো যাত্রী নামবে না কিন্তু, যাত্রী নামবে না কিন্তু। আর আজকে ভাই ওল্ড প্রোর গাড়িতে কিন্তু অনেক যাত্রী উঠছে, কারণ অনেকেই কিন্তু চাচ্ছিল যেন ওল্ড প্রো চলে আসুক, সেই ওল্ড প্রো কিন্তু চলে আসছে, কিন্তু ওল্ড প্রো চলে আসে ভাই মজা দিতে পারলো না, কারণ ভাই ওল্ড প্রো ভাই গাড়ি চালাচ্ছে খুব আস্তে, আর রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম, কিন্তু ওস্তাদ ঘোরেন ঘোরেন ঘোরেন, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, আস্তে আস্তে, তিশা গ্রুপের গাড়ি আছে, ঘোরেন ঘোরেন ঘোরেন, কাটান 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 কাটান, ঠিক আছে এবার টান দেন টান দেন বরাবর, সৌদির গাড়ি আছে কিন্তু ওস্তাদ টেনে চলে যান, ভেঙে ছুড়ে ধর দেন, ভেঙে ছুড়ে টান দেন, ভেঙে ছুড়ে টান দেন, তো এখানেও প্রচুর পরিমাণে। ও ভাই গাড়ি কি আছে ভাই, গাড়ির ডুবে গেছে কেন, এমন ডেভেলপ হয়েছে ভাই, গাড়ি মাটির তলায় ঢুকে গেছে। ওস্তাদ যান যান, সৌদি কিন্তু টানতেছে, কিন্তু সৌদি টানতেছে, কিন্তু বরাবর যান, বরাবর যান। আমরা এখন সৌদিকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি, ওস্তাদ যান যান, ক্লিয়ার, সালমান খান আছে, কিন্তু সালমান খান আছে, দেখে শুনে টান দেন টান দেন টান দেন টান দেন, আস্তে 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 ধীরে যান, ঠিক আছে। হুন্দার গাড়ি টাড়িও আছে কিন্তু বরাবর যান, বরাবর যান, ক্লিয়ার ক্লিয়ার, বরাবর বরাবর, যান 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 যান, ঠিক আছে হালকার পথে। এখানে এসে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে কিন্তু আমাদের হানিফ, ভাঙড়ি হানিফ, সামনে কিন্তু হানিফের বল বা নর্মাল হানিফও আছে দেখতে পাচ্ছি, সব হানিফের জোর কিন্তু অনেক বেশি এখানে, বরাবর ব্রেক ব্রেক ব্রেক, টান দেন টান দেন টান দেন, ক্লিয়ার ক্লিয়ার, আস্তে আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, ঠিক আছে, হালকা হালকা যান যান। সামনে কিন্তু সোহাগের প্রেস্টিজের গাড়িও আছে দেখতে পাচ্ছ, দোতলা সোহাগের, আর মাত্র 22 কিলোমিটার দূরে আছি, সরি 22 কিলোমিটার না আরও দূর আছে, কারণ আমাদের মানে রুটটা কিন্তু ভাই একটু আগে দেওয়া আছে, সাবার পর্যন্ত দেওয়া আছে। যাই হোক বরাবর যান, ক্লিয়ার, যান যান যান, বাম সাইডে ওভারটেক দেন সোহাগের প্রেস্টিজকে, এসআর প্লাস, ও ভাই গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে, আসতে পেরে যান, হালকা ধীরে যান, হালকা ধীরে যান, ঠিক আছে ঠিক আছে, যান যান যান, ব্রেক ব্রেক ব্রেক, ডান দিকে চাপাই দেন, হানিফ আছে, হানিফ বরাবর যান, হানিফ বরাবর যান, আস্তে রাস্তা ভাঙা, কিন্তু আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, আস্তে যান, আস্তে যান, ঠিক আছে। এখানেও রাস্তা ভাঙা, প্রচুর ভাঙা, হানিফের কিছু হবে না, কারণ ভাই ওদের হচ্ছে ডবল এক্সেল, আর হচ্ছে তারপরে হচ্ছে ভাই সেই রকম সকেট জাম্পার সাসপেনশন ভালো, সেই জন্য কিছু হবে না, কারণ আমাদের হচ্ছে ভাঙড়ি গাড়ি ভাই, কবে এগুলো ভাই ঠিকঠাক করবে তাও জানি না ভাই, সাসপেনশনের অবস্থা খুবও খারাপ। যাই হোক আমরা মোটামুটি সাভারের কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ, সাভার সাইজ মানে নবীনগর চলে আসছি, ওস্তাদ ব্রেকে পা, বাই যেতে হবে, বাই ইন্ডিকেটার মারেন, বাই ইন্ডিকেটার মারেন, ঠিক আছে ব্রেকে পা। আমরা চলে আসছি সাবার, ওই যে সাবারের মাথা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে সাবারের মাথা, না ভাই কারো নিয়ে যাবে না, কারো নিয়ে যাবে না, নেওয়া যাবে না ভাই, আমাদের গাড়ি বুক, আস্তে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে, ঘোরেন ঘোরেন ঘোরেন, ঠিক আছে ওস্তাদ হালকা হালকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নবীনগর ছাড়াই চলে যাচ্ছি, এবার একটু টানফান দিয়ে যাই ভাই, এবার আমরা ঢাকার দিকে যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না আমাদের ঢাকায় পৌঁছাতে ভাই, ওস্তাদ ঠিক আছে, ক্লিয়ার যান ক্লিয়ার যান, হালকার পথে যান হালকার পথে যান। আমরা এখন ক্যান্টনমেন্ট এরিয়ায় আসি বন্ধুরা দেখতে পাচ্ছ, সামনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, বরাবর যান ক্লিয়ার, বেরো যান, উড়াদৌড়া দিয়ে বেরো যান, এখন ভাই অনেক দ্রুত, তারপরেও ভাই 11টা বেজে গেলো, বাম সাইডের ম্যাপে কিন্তু সাবার ডিসকভার হয়ে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু খুব দ্রুত চালাচ্ছে কিন্তু আমাদের ওল্ড প্রো, কিন্তু ভাই সেই টান দিচ্ছে দেখতে পাচ্ছ, আস্তে আবার জ্যাম, আবার জ্যাম পড়ে গেল, আস্তে 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 আস্তে, ঠিক আছে কাটাই বেরো যান, হালকা যান হালকা যান, ঠিক আছে ক্লিয়ার যান, বরাবর যান বরাবর যান, এই তো ঠিক আছে মামা, আস্তে ধীরে আস্তে ধীরে, এটা কীটা ম্যান, ম্যানের গাড়ি, এটা কীটা ম্যান কি বাস, এয়ার বাস, সুন্দর তো গাড়িটা, জ্যাম শুরু কিন্তু ওস্তাদ দেখে শুনে দেখে শুনে, বাম সাইডে কিন্তু দেশ ট্রাভেলের গাড়ি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি আছে, দেখে শুনে যান দেখে শুনে যান, ঠিক আছে টানেন টানেন, তিশা তিশা যান বা ম্যানের ম্যান বরাবর যান, ম্যান বরাবর যান, বা রাও সরি তিশা না, রাবে রাবেয়া বরাবর থাকেন, রাবেয়া বরাবর থাকেন, রাজবাড়ির গাড়ি, রাজবাড়ির কিং, রাবেয়া রাবেয়া বরাবর যান, বরাবর যান ক্লিয়ার, দেশ দেশ ট্রাভেল, হ্যাঁ দেশ ট্রাভেলের আমরা এখন ওভারটেক দিচ্ছি, ওটা তো ম্যান গাড়িটাও কিন্তু ভালো গাড়ি ভাই, দেশ ট্যাবেল কিন্তু আমাকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে, কোনো ব্যাপার না, ও দেশ ট্যাবেল না সরি ন্যাশনাল ট্যাবেল, সব ট্যাবেল লেখা থাকলে দেশ ট্যাবেল ন্যাশনাল ট্যাবেল সব কিছু চলে আসে, ওস্তাদ টানেন টানেন টানেন, রাবেয়া কিন্তু টানতেছে, বরাবর যান ক্লিয়ার, হালকা যান হালকা দানটা টানেন 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 টানেন, ক্লিয়ার ক্লিয়ার টানেন টানেন, রাবেয়া কিন্তু অনেক দূরতে টানতেছে কিন্তু, বরাবর যান আস্তে, হালকা যান হালকা হালকা হালকা, ব্রেক ব্রেক ব্রেক, টানেন টানেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা যান ক্লিয়ার, বরাবর যান। এইদিকে রাস্তা বলো ভাই, এইদিকে কিন্তু ট্রেনে কিন্তু হেভি মজা পাচ্ছে কিন্তু ভাই, আর ওইদিকে ভাই গাছটা এত বাজি করছে ভাই বগুড়ার রাস্তা, যে কারণে ভাই ট্রেনে একদম মজা পায়নি, ওস্তাদ টানেন টানেন টানেন, বরাবর যান হালকা, এই তো ঠিক আছে হালকার পথে যান, ঠিক আছে ব্রেকে পা, টান দেন টান দেন, চলে আসছি আর বেশিক্ষণ না, আর বেশিক্ষণ লাগবে না, হানিফ হানিফ আছে, বাম সাইডে ওভারটেক দেন, যান যান যান, ক্লিয়ার 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 ক্লিয়ার, যান 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 যান, ঠিক আছে আস্তে হালকার পথে, হালকা 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 হালকা, টেনে যান বাম সাইডে ওভারটেক মানেন, বাম সাইডে ওভারটেক, তুবালাইন তুবালাইনকে ওভারটেক দেন, ওভারটেক দেন, হানিফ হানিফ সবগুলোকে ওভারটেক দেন, যান 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 যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যান যান, ঠিক আছে বরাবর যান,
আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, ঠিক আছে, টানে যান, টেনে যান, ঠিক আছে, বরাবর যান, হালকা 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 টান দেন, আছে, এই তো, এই তো, ঠিক আছে। সবগুলোকে আমরা কিন্তু ওভারটেক দিয়ে চলে যাচ্ছি, আমিনবাজার কিন্তু পার হয়ে যাচ্ছি, সামনে কিন্তু আমিনবাজার ব্রিজ পাবে, ওস্তাদ ব্রেক পাওয়া যাবে, আস্তে ধীরে যান। বাপতলি বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে, যারা যারা নাম বাবাই গাবতলিতে তোমরা ট্যাগ ফ্যাগ সব রেডি করো, আমরা কিন্তু মোটামুটি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। দেখতে পাচ্ছ আমরা এই আমিনবাজার ব্রিজটা পার হলেই মোটামুটি, আর দেখো আমিনবাজার ব্রিজটা কিন্তু ভাঙচুর করে কি করছে, গাবতলির বাম সাইডে যে ডিপোটা আছে হানিপের, আমরা কিন্তু সেখানে সব যাত্রীদের নামাই দিব। আমরা কিন্তু চলে আসছি ঢাকাতে, ঢাকার গাবতলিতে চলে আসছি, আর সামনে যে বাই কিন্তু আমাদের হচ্ছে ডিপো, দেখতে পাচ্ছ ডিপ জলের কাউন্টার আছে। এখন আমরা রয়্যালের পিছনে আছি, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম ভাই, জ্যাম ট্যাম আছে। তা আজকে যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিবার, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দেবা। দেখতে পাচ্ছ আমাদের নিজস্ব ডিপোতে আমরা চলে আসছি ভাঙড়ি হানিপ নিয়ে, প্রচুর হানিপের গাড়ি ফাড়ি দাঁড়ায় রয়েছে, দেখতে পাচ্ছ আর এরকম অনেক লোকজনও কিন্তু দাঁড়ায় আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ওস্তাদ ঠিক আছে, আস্তে ধীরে রাখেন, আস্তে ধীরে ঘুরান, আস্তে ধীরে, আস্তে ধীরে, আস্তে ধীরে, এই জায়গায় রাখেন, এই জায়গায় রাখেন, হ্যাঁ এই জায়গায় রাখেন, এই তো এই জায়গায় রাখতে বলছে। ও ভাই ওল্ডপুরকে দেখার জন্য অনেক লোক কিন্তু দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা বন্ধুরা আমরা চলে আসছি হচ্ছে গাবতলির যে অপোজিটে যে হানিপের নিজস্ব বাস ডিপোটা আছে, হানিপের বাসের ডিপোটা, সেখানে চলে আসছি। আর আমাদের যাত্রীরাও কিন্তু সব নেমে গেছে, স্টার্টও বন্ধ করে দিয়েছে। আর ওল্ডপুরের সাথে কিন্তু অনেকেই কথা বলছে ভাই, ওল্ডপুর অনেকদিন পরে চাকরিতে ঢুকছে, আর নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা এখন আছি ঢাকাতে।